ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. من آمن بالله অবিরাসুলিহি, আপনারা কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেননি? আমরা সবাই কি মুসলমান নই? তার মানে আমরা হলাম প্রথম ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। তারপরে ও আকামুসসালা, এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে। এখন অল্প হাত উঠবে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। দেখেন আপনি দুই নাম্বারে পৌঁছে গেছেন। ও আকামুসসালা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ও সামা রামাদানা, রমজান মাসের সিয়াম পালন করবে। এই তিনটা কাজ, এই কাজ তিনটা যদি কেউ ব্যক্তি করে দেখাতে পারে, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, রাসূল বলছে এটা আল্লাহর উপরে হক, আল্লাহ বলছে এটা আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি ওকে জান্নাত দেবই দেব। রাসূল সাল্লাম বলছেন কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেবেই দেবে। জাহাদা ফি সাবিলিল্লাহ হাজারা আও জালাসা ফিল আরদিল্লাতি উলিদা ফিহা, সেই ব্যক্তি তার ঘরের ভিতরে বসে থাকুক, সে জিহাদে যাক আর না যাক, সে হিজরত করুক আর না করুক, সে তার ঘরে বসে যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, সে যদি সিয়াম রাখে আর আল্লাহর বান্দা হয়, তার মানে যেই এলাকার লোক আপনি সেই এলাকা ছেড়ে আপনি হিজরত করেন নাই, রাসূলের সাথে জিহাদও যান নাই, কিন্তু আপনার এলাকায় বড় হয়েছেন, এলাকায় মরে গেছেন, কিন্তু আপনি কি করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, সালাম আদায় করেছেন, রমজান মাসের সিয়াম আদায় করেছেন, আপনি জিহাদ না করলেও রাসূল বলছেন কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপরে লাজিম হয়ে গেছে, আল্লাহকে জান্নাত দেবেই দেবে। আর তিরমিজির ভাষাটা কি বলা হয়েছিল, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াগফিরাহু, আল্লাহর উপরে এটা ফরজ হয়ে গেছে, আল্লাহ লাজিম করে নিয়েছে, আইয়াগফিরাহু, আল্লাহ তার সমস্ত পাপকে মাফ করে দেবে, এটা ফরজ হয়ে গেছে। মাত্র তিনটা কাজ, আপনি আল্লাহর বান্দা, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, আর আপনি রমজান মাসের সিয়াম রাখবেন। এটা তো আমাদের সবার জন্য, এই তিনটা কাজের মধ্যে মহিলারাও শামিল। মহিলারাও যদি তিনটা কাজ করে শামিল, কিন্তু আপনার থেকে মহিলাদের পার্থক্যটা কি জানেন? আমাদের পুরুষদের চেয়ে মহিলাদের মর্যাদাটা কি এই ক্ষেত্রে? সুবহানাল্লাহ, আপনি আল্লাহর দয়া দেখেন, আল্লাহ নারীদের উপরে কত বড় এহসান করেছেন। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর সিয়াম রাখি, তাহলে আমাদের জন্য জান্নাতের মাত্র দুইটা দরজা খুলবে, একটা হচ্ছে সালাতের দরজা আর একটা হচ্ছে সিয়ামের দরজা। কিন্তু এই তিনটা কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহর জন্য তাকে দুইটা নয়, জান্নাতের আটও দরজা খুলে দেবে, আটও দরজা খুলে দেবে। হাদিসে কি আছে ভাষাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালা ইয়া রাসূলুল্লাহ, বলেছেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ইজা সাল্লাতিল মারআতা খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং সে যদি রমজান মাসের সিয়াম পালন করে, ও হাফিজাত ফারজাহা ওয়া আহসানাত ফারজাহা, দুইটা ভাষা আছে, সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের সুরক্ষা যদি করে, তার মানে কয়টা হলো, পাঁচ ওয়াক্ত সালাত একটা, রমজান মাসের সিয়াম দুইটা, আর যদি তার লজ্জাস্থানের হেফাজত করে কয়টা হলো, তিনটা, আর চতুর্থ নাম্বারটা কি, ও আতাত বালাহা, যদি তার স্বামীর আনুগত্য করে। এখন যার স্বামী নাই, একটা বন্ধু কিনা, যার স্বামী আছে একটা পারবে, তাহলে মানে স্বামীর আনুগত্য করাটা একটা দায়িত্ব, তাহলে চারটা দায়িত্ব, যার স্বামী নাই তার তিনটা দায়িত্ব। মানে আমাদের প্রত্যেক ওই মেয়েদের যারা ম্যাচিউর হয়ে গেছে, যারা সাবালিকা কিন্তু এখনও বিয়ে হয়নি, বা ওই সমস্ত মা বোনরা যারা বিয়ে হয়েছিল, তালাকপ্রাপ্ত বা বিধবা হয়ে আছে, যাদের এক কথায় স্বামী নাই, পৃথিবীতে এদের সংখ্যা কম না বেশি? বেশি। স্বামী আছে এমন মহিলার চেয়ে স্বামীহীন মহিলাদের সংখ্যা সব থেকে বেশি, তালাকপ্রাপ্তা, বিধবা এবং কুমারী, এখন বিয়ে হয়নি, এদের সংখ্যা সব থেকে বেশি। তার মানে তাদের একটা দায়িত্বই নেই, তাদের দায়িত্ব মাত্র কি, আটটা দরজা দিয়ে ঢোকার, পাঁচ ওয়াক্ত সালাত পড়বে, রমজান মাসের সিয়াম রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। এই তিনটা কাজ যদি কোনো মহিলা করে দেখাতে পারে, রাসূল সাল্লাম কি বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে কিলালাহা উদখিলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শিত, তাকে আটটা দরজা খুলে দিয়ে বলা হবে তোমার যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হাদিসটা কে বর্ণনা করেছে? মুসনাদে আহমদে রয়েছে 1661, এবং সহিহ ইবনে হিব্বানে আছে 4163, এবং সহিহ আত তারগিব আত তারহিবের মধ্যে আছে 1931, মিশকাতেও হাদিসটি আপনি পেয়ে যাবেন 3254 রয়েছে। জান্নাত পাওয়াটা কি খুব বড় কোনো ব্যাপার?
খুব বড় কোনো ব্যাপার, মাত্র আপনি আল্লাহর বান্দা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন। এই একটা মাসের রমজান যদি চলে যায়, আপনি আগামী যদি 11 মাসও সিয়াম রাখেন, আপনি সেই মর্যাদা হাসিল করতে পারবেন? পারবেন না। অতএব মাত্র একটা মাসের রমজান প্রত্যেকটা মা বন্ধুর জন্য 8টা দরজা খুলে রাখার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 8টা দরজা আর আপনাদের আমাদের জন্য, যদি আমরা এই কাজগুলো করি, আল্লাহ বলছেন আমার উপরে দায়িত্ব এটা, বান্দা তোর যত পাপ থাকুক না কেন আমি তার পাপকেও ক্ষমা করব এবং তোকে আমি জান্নাত দেবই দেবো, এটা আল্লাহ ওয়াদা করেছে।